हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल कोनिकास किचन एंड ब्लॉग्स। आमी टीना, आमी आज के एक नतून ब्लॉग नहीं चले एसेछि। आज के आमी एका ना, आमार साथे आमार हजबैंडो आछे। और आजकल ब्लगटा मेनलि अनेक पर शुरू करछि, कारण आज के श्रावण मासेर शेष सोमवार और आमरा आज के जाच्छि पुजो दिते मंदिर। तो सेटाई आज के तोमादेर साथे शेयर करछि कि करछि, पुजो करछि ना करछि सेटा तोमरा देखते थाको। ओके, चलो गाइज, এটা আমাদের বাড়ির পাড়ার একটা বজরংবলীর মন্দির। এখানে বড় বাবাও আছে, মা কালীও আছে। এটা আমাদের বাড়ির পাড়ারই একদম মন্দির। প্রতি শনিবার করে এখানে পুজো হয়, মঙ্গলবার করে এখানে বজরংবলীর পুজো হয়। তো তোমরা দেখে নাও গাইজ, রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে হচ্ছে একটা মন্দির দেখালাম, সেটা আমাদের পাড়ারই মন্দির। তো এখন ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, যেখানে আমরা পুজো দেবো। তোমাদেরকে দেখাই মন্দিরটা কেমন। এই যে আমরা কালীতলা যুব সংঘ ক্লাব, আমাদের ক্লাবের সামনে চলে এসেছি। আর এই যে আমাদের মন্দির, এটা এখানে আছে মা কালী, আর এখানে আছে আমাদের ভোলে বাবা। তো গাইজ, আপনি এখন পুজো দেখতে ঢুকে পড়ছি। দেখো ভোলে বাবা হর মহাদেব, জয় শিব শম্ভু। এই আমাদের মন্দির, আসো তুমি। হ্যাঁ, এই যে আমাদের পুজোর সামগ্রী সব রেডি, আমরা এখন পুজোটা করে নিই। চলো আগে পুজোটা করে নিই, তারপর আবার ভিডিও করছি। তো গাইজ, মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছিলাম, এখন আমার বাড়ির ঠাকুরের পুজো হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাড়ির ঠাকুর। এই যে আমার বাড়ির মহাদেব, আমাদের ছোট্ট মহাদেব। আমার বাড়ির পুজো টুজো মোটামুটি হয়ে গেছে। এই আমাদের আর সব ঠাকুর। তো দেখো গাইজ, দেখলে যে বাড়ির পুজো মোটামুটি করে নিয়েছি কমপ্লিট। এবার একটু সারাদিন না খাওয়া না খেয়ে দিয়ে পুরো নির্জল উপোস থেকে পুজোটা করেছিলাম। এবার একটু খাবো, ফল টল সাবু টাবু খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, ফলারে কি থাকছে তোমাদের সেটাই দেখাচ্ছি। চলো গাইজ, আমি আজকে পরেছিলাম এরকম সুন্দর একটা লাল রঙের শাড়ি। দেখো শাড়িটা আমার খুবই পছন্দের, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাইজ, এখন খাচ্ছি আমার ফেভারিট খাবার, ক্ষীরের চপ, যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি। তো উপোস করে এটা দিয়েই আমি আমার উপোস ভাঙছি। মা এখন সাবু রেডি করছে, খাবো দাবো। যেহেতু এটা আমার ফেভারিট, ওই জন্য আমি এটা শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। গাইজ, দেখতে পাচ্ছো এখানে মা সাবু মেখেছে, খুবই ডিলিশিয়াস দেখতে লাগছে। আমরা তো খাওয়ার জন্য শুধু ওয়েট করছি। এখানে মা মাখছে কতিলা, এখনো মাখা হয়নি, বাকি আছে, বাট মা প্রিপারেশনটা নিয়ে রেখেছে। এই আজকের আমাদের। ও হ্যাঁ, এখনো দই আছে, আর অলরেডি হচ্ছে ক্ষীরের চপ তো আমি খেয়ে নিয়েছি বললাম, সেটা দইও আছে। আশীর্বাদে দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। এই যে দেখো আশীর্বাদের দই, মিষ্টি দই, যেটা খুবই ফেমাস, আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। আর পুজোর দিনে মিষ্টি দই ছাড়া তো চলা অসম্ভব। তো গাইজ, চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া রেডি হয়ে আছে, তারপর কথা বলছি আবার। ওকে, গুড ইভিনিং গাইজ। ব্যাপারটা কি হয়েছে, দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, গান শুনছিলাম, সে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারি। তারপর উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল, উঠলাম। এবার বাড়িতে একটু লোকজন এসেছিলো, একটা দিদি এসেছিলো, তো ওনাদের সাথে কথা বার্তা বলছিলাম, ওই সব করতে করতে দেরি হয়ে গেছে। আর বাড়িতে কেউ ছিলও না, মা গেছে একটা পুজো বাড়িতে, বাবা আর ভাই, মানে ভাই বাবাকে নিয়ে গেছে ডায়ালিসিস করাতে, বাবা ডায়ালিসিস হয়, ও গেছে দোকানে। তো বাড়িতে একা ছিলাম, মানে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা মানে গিয়ে শুয়েছি, মুভি দেখেছি, এইসব করতে করতে সন্ধ্যাটা কভার হয়ে গেছে। আর তো যেটা বলার ছিল, আজকের দিনটা খুবই স্পেশাল, বিকজ আজকে শ্রাবণের শেষ সোমবার, সবাই বাবার মাথায় জল ঢেলেছো, নিজেদের মনস্কামনার কথা জানিয়েছো নিশ্চয়ই। তো আমরাও সবাই তাই করেছি, আমার বাড়ির সবাই পুজো করেছে, আমি আর আমার হাজবেন্ড, শুধু আমরা দুজনে গেছিলাম হচ্ছে মন্দিরে জল ঢালতে, যেটা ভিডিওটা তোমরা দেখতেই পাবে আগে। তো মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, শেষ সোমবার বলে কথা নয়, বাবার কাছে যাওয়ার তো স্পেসিফিক কোনো দিন হয় না, বা স্পেসিফিক কোনো মাসও হয় না। ব্যাপারটা হচ্ছে, তাও একটা হয় না যে এই দিন পুজো, এইটা একটা স্পেশাল দিন, এটা বাবার দিন, ওটাই হলো ব্যাপার। তো সারাদিন ভালোই এনজয় করলাম, সব কিছুই করলাম। পুজো হলে যেটা হয় ভালো লাগে, একটা বেশ সুন্দর একটা পুজো পুজো ব্যাপার থাকে, সারাদিন ওই নিরামিষ খাওয়া দাওয়া এইসবের ব্যাপার থাকে, একটা সুন্দর মানে একটা গুড ভাইবস চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সেটাই হয়েছে। তো এখন কিছু একটু রাতের খাওয়া দাওয়ারের কিছু ব্যবস্থা করি, ওরা সবাই চলে আসবে। এতক্ষণ অনেক কুড়েমি করে নিয়েছি, আর অনেক হচ্ছে ল্যাপও খেয়ে নিয়েছি, এবার একটু কাজ করি। তো ঠিক আছে, আবার একটু পরে তোমাদের সাথে আসছি কথা বলতে। আসলে অনেক আগে আমি ভিডিওটা করতাম, ব্যাপারটা হয়েছে যে ওটাই বাড়িতে কেউ নিয়ে ভিডিও করার কথাটি সব থেকে বড় কথা মাথা থেকে না আমার একদম বেরিয়ে গেছিলো।
তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আসছি আবার একটু পরে। তো গাইজ, এখানে আমাদের রাতের খাবারের রান্না বসে গেছে। আমাদের এখানে হচ্ছে সেদ্ধ ভাত, আর এখানে পটল ভাজা, আর এই যে কিছু আলু কুমড়ো কেটে রেখেছি, এগুলো শুধু আমরা ভাজা খাবো, মানে সেদ্ধ ভাত আর তার সাথে ভাজা আলু সেদ্ধ রয়েছে, ঘি দিয়ে জানো খেতে খুবই ভালো লাগে। আর পুজোর দিনে সেদ্ধ ভাত একদম মাস্ট, আর খুব ভালো খাবার। তো চলো রান্নাবান্না করে নিই, খাওয়ার টাইমে দেখাচ্ছি যে কীরকম প্রিপারেশন, কী কী করলাম না করলাম সব খাওয়ার দাওয়ার দেখাচ্ছি। ওকে, চলো দেখতে থাকো। তো গাইজ, ফাইনালি আমরা খেতে বসেছি। এই যে আমার ভাতটা মাখিয়ে দিচ্ছে, কারণ আমার হাতটা একটু গেছে কেটে, তাই জন্য আমি লঙ্কা দিয়ে ভাতটা মাখাতে পারছি না, তো ওই জন্য আমার ভাতটা একটু মাখিয়ে দিচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সারছি। এই যে সবাই খাচ্ছে, এখানে ভাই আছে, এখানে ও আছে, এখন মা হচ্ছে যে একটু পরে আসছে, কারণ মা এখন একটু ঠাকুরের জপ করছে, তো মা তারপর এসে খাবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার কথা বলছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। গুড মর্নিং বলার একটা কারণ আছে, সেই কারণটা তো তোমরা বুঝতেই পারছো যে কী কারণ। কারণটা হচ্ছে, কালকে রাত্রিবেলা তোমাদেরকে বললাম যে দেখো এখন খাচ্ছি, খেয়ে দেয়ে নিয়ে কথা বলছি, তারপর হয়েছে কি ফোনটা না একটুও চার্জ ছিল না, এবার খেয়ে দিয়ে উঠেছি দেখি ফোনে এক ফোঁটা চার্জ নেই, তো কী করবো ওই জন্য বললাম যে ঠিক আছে ফোনটাকে একটু চার্জে দিই নি, দিয়ে দেন কথা বলছি। এবার চার্জে দিয়ে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজে জানি না, দেখ পুরো সকাল হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি এন্ডটা এখন করে দিচ্ছি, আর পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল কনিকাস কিচেন অ্যান্ড ব্লগসকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। ওকে, তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো অলওয়েজ, তোমরাই সব, কারণ তোমরা ভিউয়ার্সরা ছাড়া আমরা কিছুই নই। আমার হয়তো খুব বেশি সাবস্ক্রাইবার নেই বা কিছু, বাট যেটুকু আছে সেটুকু নিয়েই আমরা খুশি। আর এই ছোট্ট পরিবার, এই পরিবার আশা করছি আস্তে আস্তে অনেক বড় হবে, কিন্তু এই ছোট পরিবার নিয়েই এখন যে কজন আছে তাদেরকে নিয়েই আমরা খুশি, তোমাদেরকে আনন্দ দিতে পারলেই আমাদের ভালো লাগে। তো গাইজ, আমাদের চ্যানেলে আরও শর্টস তো আসেই, রান্নার শর্টস, সেগুলো তোমরা অবশ্যই দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো গাইজ, আজকে এই পর্যন্তই, ফিরে আসছি খুব শিগগিরই নেক্সট একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো কনিকাস কিচেন অ্যান্ড ব্লগস। টাটা।